ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ চরমে পৌঁছেছে। তার সাথেই সারা বিশ্বের বিভিন্ন দেশ এই যুদ্ধের জন্য রাশিয়াকে দায়ী করছে এবং যত তাড়াতাড়ি সম্ভব রাশিয়াকে তার অ্যাগ্রেশন থামাতে বলছে। ইউনাইটেড নেশনও তার কাজ করে চলেছে। ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল এবং ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে রাশিয়ার বিরুদ্ধে দুটি রেজলিউশন পেশ করেছে। যদিও ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল রেজলিউশনটি পাশ হয়নি, কিন্তু ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির রেজলিউশনটি ব্যাপক ভোটে গৃহীত হয়েছে। কিন্তু আশ্চর্য বিষয় এটাই যে ভারত এই দুই রেজলিউশনেই ভোট করেনি বা অ্যাবস্টেন করেছে। কারণ বর্তমানে ভারত জিওপলিটিক্যালি ইউএসএর এক অ্যালাই, যে ইউএসএ রাশিয়ার অ্যান্টাগনিস্ট। তাহলে রাশিয়ার বিরুদ্ধে রেজলিউশনে ভারত বারবার কেন অ্যাবস্টেন করছে? এর দুটি কারণ আছে, ইকোনমিক কারণ আর পলিটিক্যাল কারণ। আমরা ইতিমধ্যেই ইকোনমিক কারণটিকে নিয়ে একটি বিস্তারিত ভিডিও তৈরি করে ফেলেছি, যা আপনি আই বাটন প্রেস করে অবশ্যই দেখে নিতে পারেন, যেখানে আমরা রাশিয়ার উপর আমাদের মিলিটারি এবং ইকোনমিক ডিপেন্ডেন্স নিয়ে আলোচনা করেছি। আর আজকের ভিডিওটিতে আমরা পলিটিক্যাল অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করব আর দেখব কখন বা কোন কোন সময় রাশিয়া আমাদের জিওপলিটিক্যালি হেল্প করেছিল আর কোন কোন সময় আমরা রাশিয়াকে জিওপলিটিক্যালি সাহায্য করেছিলাম। এই দুটি ভিডিও দেখলে আপনি রাশিয়া এবং ভারতের সম্পর্ককে অত্যন্ত ভালোভাবে বুঝতে তো পারবেনই, সাথে বর্তমান জিওপলিটিক্সের ডায়নামিক্সকে খুব ভালো করে বুঝতে পারবেন। সো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তবে তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, কারণ এই বেল আইকনটি প্রেস করা থাকলে আপনি আমাদের বানানোর প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সঠিক সময় পেয়ে যেতে পারবেন। কারণ আমরা এই রকম ইন্টারেস্টিং এবং কন্টেম্পোরারি টপিকের উপরে ভিডিও সবসময় বানিয়ে থাকি। স্বাধীনতার পর ভারত নিরপেক্ষ থাকার নীতি নিয়ে চলছিল, যাকে বলা হতো নন অ্যালাইনমেন্ট পলিসি। যদিও সেই সময়কার বিশ্ব পলিটিক্যালি দুই ভাগে বিভক্ত ছিল। এই নন অ্যালাইনমেন্ট গ্রুপে ছিল 120টি উন্নয়নশীল দেশ, যা সোভিয়েত রাশিয়া বা ইউএসএ কোনো দেশের পক্ষেই ঝুঁকেছিল না। এই গ্রুপের গোড়াপত্তন হয় 1961 সালে পণ্ডিত জওহরলাল নেহরুর দ্বারা, যাতে পরবর্তীকালে যোগদান করে ইজিপ্ট, ইউগোস্লাভিয়া, ঘানা, ইন্দোনেশিয়া সহ আরও অনেক দেশ। ভারত এই নন অ্যালাইনমেন্টের প্রতিকৃত হলেও আনঅফিসিয়ালি সোভিয়েত রাশিয়ার দিকে ঝুঁকেছিল, কারণ সোশ্যালিজম এবং মার্ক্সিজম স্বাধীনতা আন্দোলনের অনেক নেতাদের ইনফ্লুয়েন্স করেছিল, যেমন জওহরলাল নেহরু এবং সুভাষচন্দ্র বোস। তারা এই সোশ্যালিস্ট এবং মার্কসিস্ট আইডিওলজিকে ইন্ডিয়ান পলিসি মেকিংয়েও কাজে লাগিয়েছিলেন। এছাড়া ইউএসএ এবং পাকিস্তানের একে অপরের কাছে চলে আসার জন্য ভারত এই সময় সোভিয়েত রাশিয়ার সান্নিধ্য পাওয়ার চেষ্টা করতে শুরু করে। এই রিলেশনের স্থাপন হয় 1955 নেহরু সোভিয়েত ভিজিট এবং সোভিয়েত রাশিয়ার লিডার ক্রুশ্চেভ এবং বুলগারিনের ভারতে ভিজিটের পর। এরপরেই 1950 দশকে সোভিয়েত রাশিয়া ভারতের ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করবার কাজ শুরু করে দেয়, যার মধ্যে উল্লেখযোগ্য হল ভিলাই স্টিল প্ল্যান্ট, বোকারো স্টিল প্ল্যান্ট এবং ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড ও ওএনজিসি বা অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের স্থাপনা। এরপর 1960 দশকে ভারত এবং চীনের যুদ্ধ এবং সেই দশকেই সোভিয়েত রাশিয়া এবং চায়নার খারাপ সম্পর্ক ভারত এবং রাশিয়ার সম্পর্ককে আরও মজবুত করে, যার প্রত্যক্ষ ফলাফল হল 1971 ইন্দো সোভিয়েত ট্রিটি অফ পিস, ফ্রেন্ডশিপ অ্যান্ড কর্পোরেশন, যা 1971 পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতকে প্রচুর সাহায্য করেছিল। ভারত এবং রাশিয়ার এই সম্পর্ক 1991 সোভিয়েতের বিঘটনের পর খারাপ হয়ে যায়, কারণ রাশিয়া বুঝতে পেরেছিল যে তাদের ইকোনমিক্যালি এবং পলিটিক্যালি স্ট্রং হতে ইউএসএর সাহায্য লাগবে। এছাড়াও 1990 দশকে ভারতের লিবারালাইজেশন পলিসি ভারতের আইডিওলজিক্যাল পজিশনে পরিবর্তন ঘটায়। কিন্তু 1990 দশকের মাঝামাঝি যখন রাশিয়া বুঝতে পারলো যে ইউএসএ তাদেরকে সাহায্য করবে না, তখন তারা ভারতের সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা শুরু করে। 1993 সালে রাশিয়ান প্রেসিডেন্ট বরিস ইয়েলসিন ভারতে সফরে আসেন এবং পরবর্তী কিছু বছরে দুই দেশের মধ্যে অনেক চুক্তি সাইন হয়, যার ফলে ট্রেড, মিলিটারি, ইন্ডাস্ট্রি, সায়েন্স এবং টেকনোলজিতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত হয়। বর্তমানে ভারত রাশিয়ার সেকেন্ড লার্জেস্ট ডিফেন্স মার্কেট এবং প্রায় 70% ভারতীয় মিলিটারি হার্ডওয়্যার রাশিয়া থেকে ইম্পোর্ট করা হয়। গত 74 বছরে ভারত মাত্র চারবার, মানে 1946, 1948, 1950 এবং 1962 ইউনাইটেড নেশনে ইউএসএর পক্ষে ভোট দেয়। এছাড়াও সোভিয়েত রাশিয়ার প্রধান উদ্দেশ্য ছিল অ্যান্টি কলোনিয়ালিজম, অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট এবং প্রো প্যালেস্টাইন, যা নন অ্যালাইনমেন্টেরও পলিসি ছিল। তাই ভারত স্বাধীনতার পর সোভিয়েতের দিকে ঝুঁকতে শুরু করে। 1970 দশকে ভারত ইউএসএ থেকে আরও দূরে সরে যেতে শুরু করে এবং সোভিয়েত রাশিয়ার দিকে সরে আসতে থাকে। ভারত এর আগেও অনেকবার সোভিয়েতের পক্ষে ইউনাইটেড নেশনে ভোট দিয়েছে, যেমন 1968 চেকোস্লোভাকিয়া দখলের সময় এবং 1980 আফগানিস্তানের আক্রমণের সময়। 1980 দশকে আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের সময় ভারতের পলিটিক্যাল পার্টিগুলিও সোভিয়েতের এগেনস্টে ছিল। এছাড়াও তৎকালীন প্রাইম মিনিস্টার চরণ সিংও সোভিয়েতের পক্ষে ছিল না, কিন্তু ইন্দিরা গান্ধী সোভিয়েতের পক্ষে থাকায় ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে ভারত সোভিয়েতের বিপক্ষে রেজলিউশনে অ্যাবসেন্ট করে যায়। যদিও অন্যান্য নিরপেক্ষ দেশগুলি সোভিয়েতের বিপক্ষে ভোট দিয়েছিল, রাশিয়াও অনেকবার ভারতের বিরুদ্ধে রেজলিউশনগুলিকে ভেটো করে ভারতকে সাহায্য করেছিল। সোভিয়েত একমাত্র দেশ ছিল যারা 1957, 1962 এবং 1971 ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে কাশ্মীর রেজলিউশনে ভারতের ফেভারে ভেটো করেছিল।
1955 সালে সোভিয়েত রাশিয়ার প্রিমিয়ার ক্রুশ্চেভ কাশ্মীর সফরে গিয়ে কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ বলেন। এছাড়াও 1961 সালে গোয়া লিবারেশন ওয়ারের সময় যখন ইউএস, ইউকে, ফ্রান্স এবং টার্কি ইউনাইটেড নেশনে ভারতের গোয়া রেজলিউশনকে কনডেম করে রেজলিউশন আনে, তখন রাশিয়া সেই রেজলিউশনকে ভেটো করে দেয় এবং এর ফলে ভারতের সেনা গোয়াতে বর্তমান থাকে। ইউনাইটেড নেশন ভারতকে সেনা প্রত্যাহারে বাধ্য করতে পারে না। রাশিয়ার ভেটো 1971 সালে বাংলাদেশ লিবারেশন ওয়ারে ভারতকে জিততে সাহায্য করেছিল। 1971 সালে ইউএসএ ইউনাইটেড নেশনে একটি রেজলিউশন আনে যাতে ভারত এবং পাকিস্তানের মধ্যে সিজ ফায়ারের ডিমান্ড করা হয় এবং দুই পক্ষকেই সেনা প্রত্যাহার করতে বলা হয়। কিন্তু সেবারও রাশিয়া এই রেজলিউশনকে ভেটো করে দেয়, ফলে ভারত লড়াই জারি রাখতে সক্ষম হয় এবং বাংলাদেশকে স্বাধীন করতে সমর্থ হয়। ইউনাইটেড নেশনে ভারত এবং রাশিয়ার মধ্যে পারস্পরিক সদ্ভাব থাকলেও অনেক সময় এই সদ্ভাব বজায় থাকেনি। অনেক সময় সোভিয়েত ভারতের বিরোধিতাও করেছে, যেমন 1974 সালে যখন ভারত নিউক্লিয়ার হাতিয়ার টেস্ট করার সিদ্ধান্ত নেয় তখন সোভিয়েত ভারতের বিরোধিতা করে, যদিও সেরকম কঠোরভাবে নয় যেমনভাবে ইউএসএ এবং অন্যান্য পশ্চিমী দেশগুলি করেছিল। এছাড়াও ভারত যখন ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলকে সম্প্রসারণের প্রস্তাব দেয় তখন সোভিয়েত ইউনিয়ন তার বিরোধিতা করে। 1979 সালে ইন্ডিয়ান অ্যাম্বাসাডার টু ইউএন ব্রজেশ মিশ্রা ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলকে সম্প্রসারণের প্রস্তাবটি আনেন। তাহলে এখন বুঝতেই পারছেন যে ভারত বর্তমানে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল বা ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে রাশিয়ার এগেনস্টের রেজলিউশনকে বারবার কেন অ্যাকশন করে যাচ্ছে। কারণ অতীতে যখন সারা বিশ্ব ভারতের বিরোধিতা করেছিল তখন রাশিয়া ভারতকে সাপোর্ট করেছিল, তাই খানিকটা কৃতজ্ঞতা এবং খানিকটা দায় পড়েই ভারত এখন রাশিয়ার এগেনস্টের সমস্ত রেজলিউশনকে অ্যাবস্টেন্ড করে যাচ্ছে। আমরা আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি আপনারা ভারত এবং রাশিয়ার মধ্যে রিলেশনশিপের ডায়নামিক্সকে এই দুই ভিডিওর মাধ্যমে খুব ভালো রকমভাবে বুঝতে পারলেন। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে আমরা এইরকম ইন্টারেস্টিং এবং কন্টেম্পোরারি টপিকের উপরে ভিডিও সবসময় আপনাদের সামনে নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ টিম কনসেপ্টোপিডিয়া।